আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলাদেশ এই স্প্যানিশ ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে দেখাবো কিভাবে আপনারা হুইপড ক্রিম বা হুইপড পাউডার ক্রিম ছাড়া গড়ে ঝটপট একটা কেক ডেকোরেশনের জন্য একটি ক্রিম তৈরি করতে পারবেন। অনেক সময় দেখা যায় কেক ডেকোরেশন করার জন্য বাসায় ক্রিম থাকে না, তখন এই ক্রিম রেসিপিটা জানা থাকলে বাসায় কেক তৈরি করে ডেকোরেশন কিন্তু নর্মালি করা যায়। ক্রিম তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়েছি, এর মধ্যে একটা ছাঁকনি নিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, দিয়ে দিব চিমটি পরিমাণ লবণ, এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ কোকো পাউডার। এখন এই সবগুলো উপকরণ একটু ভালো করে চেলে নিব, আর এই চেলে নেওয়ার ফলে আমরা যখন ক্রিমটা তৈরি করব তখন এর মধ্যে কোনো লাম্পস বা দানা থাকবে না। তো আমি খুব ভালো করে চেলে নিয়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন এই দানাগুলো বের হয়েছে। তো এইগুলো আমি একটু এখন ফেলে দিচ্ছি। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি, এর মধ্যে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন চিনি, চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব, আর খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে কোনো প্রকার লাম্পস বা দানা না থাকে দুধের মধ্যে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ধৈর্য ধরে একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এরই মধ্যে খুব ভালো করে মিক্স করে নিয়েছি, এর মধ্যে কোনো লাম্পস বা দানা নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি, এখন চলে যাব রান্না করার জন্য। এখন আমি চুলাটা দড়িয়ে দিয়েছি, চুলার হিট মিডিয়াম টু লো রেখে ক্রিমটা তৈরি করে নিব। আর কিছুতেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, অনবরত নাড়াচাড়া করে ক্রিমটা তৈরি করতে হবে, তা না হলে নিচে দিয়ে পুরা লেগে যেতে পারে। এখানে আমি ক্রিমটা তৈরি করার জন্য ময়দা ব্যবহার করেছি, কেউ চাইলে আবার এখানে আটাও ব্যবহার করতে পারেন, আবার কর্নফ্লাওয়ার দিয়েও তৈরি করতে পারবেন, সেই ক্ষেত্রে ক্রিমটা খেতে একটু বেশি ভালো লাগবে। সবার ঘরে আটার ময়দা থাকে বলে আমি ময়দা দিয়ে তৈরি করে ক্রিমটা দেখাচ্ছি। নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে ক্রিমি ভাব হয়ে আসবে। যেহেতু এটা আমি কেক ডেকোরেশনের জন্য তৈরি করছি, তাই আরো কিছুক্ষণ জ্বালিয়ে ক্রিমটাকে আমি আরো হার্ড করে নিব বা আরেকটু শুকিয়ে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন ক্রিমটাকে আমি আরেকটু শুকিয়ে নিয়েছি। তো ক্রিমের কনসিস্টেন্সিটা আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম থাকবে, ঠিক এরকম যখন থাকবে সেই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব। এখন আমি ক্রিমটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন বাটির মধ্যে আমি ক্রিমটা নিয়ে নিয়েছি। এখন একটা র্যাপিং পেপার দিয়ে ক্রিমটাকে আমি ভালো করে একটু ঢেকে দিব, এতে করে ক্রিমের উপরে কোনো সর পড়বে না। আর অবশ্যই ক্রিমটা এইভাবে ঢেকে দিতে হবে, তা না হলে ক্রিমের উপরে সর পড়ে যাবে, কেক কিন্তু ভালো করে ডেকোরেশন করা যাবে না সরটা পড়ে গেলে। তাই এইভাবে ঢেকে রেখে 1 ঘন্টার জন্য ঠান্ডা করে নিব ক্রিমটাকে। 1 ঘন্টা পর আমি বাটির উপর থেকে র্যাপিং পেপারটা তুলে নিচ্ছি, আর ক্রিমটাও এর মধ্যে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা নোজেলে পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্রিমটা কেমন হয়েছে। এই ক্রিমটা অন্য সব কেকের ক্রিমের মতো খেতে কিন্তু এত টেস্ট না, তবে খেতেও খারাপ না, মোটামুটি যায়। যখন কেক ডেকোরেশনের জন্য গড়ের মধ্যে কোনো ক্রিম না থাকে, তখন এইভাবে একটা ক্রিম তৈরি করে কিন্তু খুব ইজি কেকটা ডেকোরেশন করে নেওয়া যায়। তাই আমার এই আজকের ইজি ক্রিম রেসিপিটা আপনাদের জন্য। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।